নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের মাঝে একদম ব্যতিক্রম একটি বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম। বন্ধুরা দেখুন, এটা মূলত একটা দুই বেডরুমের বাড়ির ডিজাইন, ঠিক আছে? এটা হচ্ছে সামনের দিকে দুইটা দোকান করা হয়েছে, ঠিক আছে? ডান পাশে সিঁড়ি আর পিছনের দিকে বেডরুম, টয়লেট, কিচেন এগুলো প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে? সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখুন। তো বন্ধুরা, আজকে বাড়ির ডিজাইন এবং খরচ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখুন, আর ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে আলটিমেটলি লসটা কিন্তু আপনারই হবে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, প্ল্যানের এই পাশে যে মেজারমেন্টটা আছে বন্ধুরা, এই পাশের মেজারমেন্টটা হচ্ছে 33 ফিট, ঠিক আছে? 33 ফিট, এবং এই পাশে যে মেজারমেন্ট আছে একদম পুরোপুরি, এটা হচ্ছে 40 ফিট, ঠিক আছে? 33 ফিট এই পাশে, এই পাশে 40 ফিট। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 33 ফিট ইনটু 40 ফিট আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1320 SFT, ঠিক আছে? 1320 স্কোয়ার ফিট, অলমোস্ট 3.0+%, ঠিক আছে? 3% একটু উপরে আমরা অ্যাপ্রক্সিমেটলি 3% লিখলাম, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে প্ল্যানটি যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে একটি নর্থ ফেসিং প্ল্যান, ঠিক আছে? রোড আছে যেই পাশে, সেই পাশে এটার ফেস হবে হচ্ছে নর্থ ফেসিং, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা ফার্স্ট অফ অল যেটা করব, প্ল্যানের ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে এগুলো আমরা সুন্দর করে আগে হাইলাইট করে দিব প্ল্যানটি বোঝার জন্য, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম এ টু জেড দেখবেন, তাহলে এই চমৎকার আনকমন এই বাড়ির ডিজাইনটি সম্পর্কে একটা দারুণ একটা আইডিয়া পেয়ে যাবেন এবং কত কম খরচে বাড়িটি নির্মাণ করা সম্ভব, ঠিক আছে? এবং কয়টা কলাম প্রোভাইড করতে হবে, কোন কলামে কত মিলি রড, কোন কলামের কতটুকু সাইজ, বেজের কতটুকু সাইজ, এগুলো আমরা এ টু জেড আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে মূলত 5 ইঞ্চির ওয়াল, ঠিক আছে? দেখুন, বন্ধুরা দেখুন, আমাদের প্ল্যানের ইন্টারনাল ওয়াল এবং আউটার ওয়াল থেকে শুরু করে জানালাগুলো প্রোভাইড করা শেষ। তো চলুন আমরা মূল প্ল্যানে চলে যাই, আমরা মেজারমেন্টগুলো দিব। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে প্ল্যানের এন্ট্রি, ঠিক আছে? ENTRY, এটা হচ্ছে মূলত প্রবেশপথ, ওকে? এটা হচ্ছে মূলত প্রবেশপথ। এখানে যে গেটটা রাখা হয়েছে বন্ধুরা, এটা মূলত একটা কাঁচি গেট, ঠিক আছে? 5 ফিটের একটা কাঁচি গেট। তো এই কাঁচি গেট দিয়ে উঠে এটা হচ্ছে -0, ঠিক আছে? -0 বলতে এখানে কোনো লেভেল নাই। এখান থেকে দেখুন, এখানে সামনের দিকে সিঁড়ি প্রোভাইড করা হয়েছে 2 ধাপ। এই সিঁড়ি দিয়ে উঠলে এই এখানে যে লেভেলটা পাবো এটা হচ্ছে +1.5 ফিট হাইট হবে, ঠিক আছে? এখান থেকে এটা হচ্ছে +1.5 ফিট উপরে হবে, এটার হচ্ছে এই অর্থ, ঠিক আছে? এখানে মাইনাস, অর্থাৎ জিরো লেভেল, জিরো থেকে 1.5 ফিট উপরে এখানে সিঁড়ি দিয়ে এখানে উঠলে আমরা এখানে একটা স্টেয়ার পেয়ে যাব। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে স্টেয়ার। তো স্টেয়ারের মূলত এটা হচ্ছে আপ, ঠিক আছে? এটা হচ্ছে স্টেয়ারের আপ। তো বন্ধুরা, আমরা ফার্স্ট অফ অল স্টেয়ারের মেজারমেন্টটাই দিয়ে দিই। এখান থেকে এই পর্যন্ত যে ফ্লাইটটা আছে বন্ধুরা স্টেয়ারের, এটা হচ্ছে মূলত 6.5 ফিট, অর্থাৎ 6.5 ফিট। এবং এখান থেকে এইদিকে যেই ল্যান্ডিংটা আছে এটা মূলত হচ্ছে 4 ফিটের একটা ল্যান্ডিং। এবং এখান থেকে এই পর্যন্ত যে ছোট্ট ফ্লাইট আছে এটার মেজারমেন্ট হচ্ছে 4 ফিট। এবং এখান থেকে এই পর্যন্ত যে ল্যান্ডিংটা আছে এটা হচ্ছে 4 ফিট, ঠিক আছে? অর্থাৎ সিঁড়ির যে ওয়াইডটা আছে এটা হচ্ছে 4 ফিট ওয়াইড, ওকে? তো বন্ধুরা, এ পাশ দিয়ে উঠে একদম ছাদে, ঠিক আছে? সিঁড়ির যে ধাপগুলো আছে এগুলো হচ্ছে মূলত 10 ইঞ্চির ধাপ, এক ধাপ থেকে আরেক ধাপের উচ্চতা হচ্ছে 5 ইঞ্চি, ওকে? তাহলে সিঁড়ির মেজারমেন্টটা কী হলো? সিঁড়ির মেজারমেন্টটা হলো হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি ইনটু 12 ফিট, ঠিক আছে? সিঁড়ির টোটাল মেজারমেন্ট হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি ইনটু 12 ফিট, ঠিক আছে? এই পাশে আছে 10 ফিট 6 ইঞ্চি, এই পাশে আছে হচ্ছে 12 ফিট, ঠিক আছে? এই পাশে লেন্থের দিকে 10 ফিট 6 ইঞ্চি, এই পাশে 12 ফিট, ওকে? তো বন্ধুরা, এখানে যে গেটটা আছে এখানে আমরা আরেকটি গেট আপনারা চাইলে এখানে প্রোভাইড করে দিতে পারেন। এখানে আমরা কি করব বন্ধুরা, এখানে আমরা 2 পাল্লার একটা গেট প্রোভাইড করে দিব। দেখুন, 4 ফিটের মধ্যে 2 পাল্লার একটা গেট প্রোভাইড করে দিব। এইটা বন্ধুরা মূলত আপনারা সুন্দর করে এটা করে দিতে পারেন, 2 পাল্লার গেট প্রোভাইড করলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ওকে? কাঠের গেটগুলো প্রোভাইড করে দিতে পারেন। তো বন্ধুরা, এখানে যে গেটটা হবে এটা মূলত হচ্ছে 3 ফিট
6 ইঞ্চির একটা কাঠের গেট হবে দুই পাল্লার আপনারা চাইলে এখানে এক পাল্লার করে দিতে পারবেন কারণ 3 ফিট 6 ইঞ্চি ওয়াইডের মধ্যে দুই পাল্লার গেট হবে না সুতরাং আপনারা এখানে এক পাল্লার করে দিবেন ওকে তো এই গেট দিয়ে প্রবেশ করে এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা কমফোর্টেবল ড্রয়িং কাম ডাইনিং স্পেস ঠিক আছে ড্রয়িং ডি আর এ ডব্লিউ আই এন জি ড্রয়িং কাম ডাইনিং ডাইনিং বন্ধুরা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা হচ্ছে মূলত এই পাশ থেকে একদম টোটালি এই পাশ থেকে এই পর্যন্ত তো আমরা মেজারমেন্ট কাউন্ট করব এখান থেকে একদম এই পর্যন্ত টোটালি যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 24 ফিট ঠিক আছে এবং ওয়াইড যেটা আছে একদম এই পাশ থেকে এই পাশে এটা আছে হচ্ছে 13 ফিট 24 ফিট ইন্টু 13 ফিটের ড্রয়িং কাম ডাইনিং স্পেস বন্ধুরা আমরা ড্রয়িং স্পেসটা প্রোভাইড করব এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে আর এইটা পুরোটাই আমরা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করব ওকে বাম পাশে লক্ষ্য করে দেখুন বন্ধুরা এখানে একটি ছোট্ট কমন টয়লেট প্রোভাইড করা হয়েছে দেখুন সিটি এইটা 2 ফিট 6 ইঞ্চির গেট বন্ধুরা এটা হচ্ছে সিটি সিটি প্লাস বাথ মেজারমেন্ট হচ্ছে বন্ধুরা সিটি প্লাস বাথের এই পাশে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 8 ফিট ওকে এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে বন্ধুরা একদম ওয়াইডের দিকে এটা হচ্ছে 5 ফিট 8 ফিট ইন্টু 5 ফিটের চমৎকার বড় একটি কমন টয়লেট ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানে আমাদের প্রথমে আমরা কি করব দোকানঘরগুলো দিয়ে দিই এখানে বন্ধুরা ঢুকতেই বাম পাশে দেখুন এখানে খুব সুন্দর দুইটি কি করা হয়েছে খুব সুন্দর দুইটি শপ অর্থাৎ দোকানঘর প্রোভাইড করা হয়েছে বন্ধুরা এটা হচ্ছে শপ নাম্বার 1 SHOP শপ নাম্বার 1 এটার মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্ট আছে শপ নাম্বার 1 এর এটা হচ্ছে 8 ফিট এবং এই পাশে যে মেজারমেন্ট আছে এটা হচ্ছে 12 ফিট 12 ফিট ওকে 8 ফিট ইন্টু 12 ফিটের চমৎকার একটি শপ দোকান ঠিক আছে SHOP শপ নাম্বার 2 দোকান নাম্বার 2 বন্ধুরা মেজারমেন্ট হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এদিকে আছে 7 ফিট 6 ইঞ্চি এবং এই পাশে আছে হচ্ছে 12 ফিট এই দোকানটা 6 ইঞ্চি ছোট করেছি তো এখানে একটা মেজারমেন্টের ব্যাপার ছিল এই জন্য আর কি তো বন্ধুরা সামনে যাই সামনে গিয়ে দেখুন বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে চমৎকার একটি কিচেন প্রোভাইড করা হয়েছে কিচেন হচ্ছে 2 ফিট 6 ইঞ্চির দরজা কিচেন এটা CHEN কিচেন রুম বন্ধুরা কিচেন রুমের মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্টটা আছে কিচেনের এটা হচ্ছে 8 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে এটাও 8 ফিট ঠিক আছে অর্থাৎ 8 ফিট ইন্টু 8 ফিটের চমৎকার সুন্দর একটা কিচেন রুম ওকে তো বন্ধুরা আমরা সামনে চলে যাই সামনে গিয়ে দেখুন ডান পাশে লক্ষ্য করে দেখুন এখানে চমৎকার একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে বেডরুম 3 ফিট ওয়াইড এটা দরজার মানে বেডরুমের দরজার যে ঢুকতে যেই দরজাটা আছে এটা ওয়াইড 3 ফিট বন্ধুরা এই পাশে যে মেজারমেন্ট আছে বেডরুমের এটা হচ্ছে 11 ফিট এবং এই পাশে যে মেজারমেন্ট আছে এটা হচ্ছে 13 ফিট ঠিক আছে 13 ফিট ওকে বন্ধুরা এখানে যে একটা টয়লেট প্রোভাইড করা হয়েছে এটা আপনারা চাইলে এইটার এই এই বেডরুমের এটা অ্যাটাচড করে ইউজ করতে পারেন কমন করে ইউজ করতে পারবেন ঠিক আছে 2 ফিট 6 ইঞ্চি এটা আমরা করে দিলাম এটি এই বেডরুমের এটি এটা ঠিক আছে যেহেতু একটি কমন টয়লেট আছে মেজারমেন্ট হচ্ছে বন্ধুরা ওয়াইডের দিকে আছে হচ্ছে 4.5 ফিট অর্থাৎ 4 ফিট 6 ইঞ্চি হবে এটা ঠিক আছে এবং লেন্থের দিকে মেজারমেন্ট আছে 8 ফিট ঠিক আছে বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে আরও একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে এই বেডরুম এই বিল্ডিংয়ে মূলত 2টি বেডরুম 3 ফিট ওয়াইড দরজা বেড ঠিক আছে এটা হচ্ছে বেড মেজারমেন্ট হচ্ছে এই পাশে আছে হচ্ছে 11 ফিট এই পাশে আছে হচ্ছে টোটালি 13 ফিট ঠিক আছে 11 ফিট ইন্টু 13 ফিট তো বন্ধুরা এই বেডরুমের সঙ্গে দেখুন এখানে আরও একটি অ্যাটাচ টয়লেট প্রোভাইড করা হয়েছে বন্ধুরা মূলত এই বেডরুমের এটা অ্যাটাচড এই বেডরুমের এটা অ্যাটাচ ঠিক আছে আর এখানে একটা কমন টয়লেট ওকে তো ডোর হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি এটা বন্ধুরা আমরা করে দিলাম হচ্ছে এটি মেজারমেন্ট হচ্ছে 4.5 ফিট এবং লেন্থের দিকে যে মেজারমেন্ট আছে এটা হচ্ছে 8 ফিট ঠিক আছে তো সবগুলো মেজারমেন্ট প্রোভাইড করা শেষ এখন আমরা চলে যাব কলামে তো চলুন কলামগুলো প্রোভাইড করে দিই একটা 16টা বন্ধুরা আমরা এই বিল্ডিংটিতে কী করলাম টোটালি একদম টোটালি 16টি কলাম প্রোভাইড করে দিলাম ঠিক আছে তো বন্ধুরা আপনারা চাইলে এই কলাম দুটো এখানেও প্রোভাইড করে দিতে পারেন ঠিক আছে আমি এখানে প্রোভাইড করে দিলাম সমস্যা নেই টোটালি আমরা নাম্বার অফ কলাম কয়টা প্রোভাইড করলাম দেখুন নাম্বার অফ কলাম কয়টা 16টা কলাম ওকে 16টা কলাম কলাম সাইজ দিব বন্ধুরা আমরা কলাম সাইজ দিব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি কলাম সাইজ দিব ঠিক আছে 12 ইঞ্চি 12 ইঞ্চি কলাম
তো কলামে স্টিল দিব 4টা 12 মিলিমিটার ডায়া স্টেট বার ঠিক আছে এবং প্রোভাইড করব হচ্ছে 2টা 12 মিলিমিটার ডায়া স্টেট বার অর্থাৎ আমরা কলামে মূল কথা হচ্ছে অর্থাৎ আমরা কলামে 6টা রড প্রোভাইড করব ঠিক আছে আমাদের বিল্ডিংটা অনেক হার্ডি হবে ঠিক আছে আপনারা চাইলে পরে উপরে দুই তলা করে উপরে টিন শেড করতে পারবেন ঠিক আছে এই স্ট্রাকচারাল ডিজাইনে ওকে তো বিমে যাব আমরা বিম সাইজ দিব হচ্ছে 10 ইঞ্চি ইনটু 12 ইঞ্চি বিম সাইজ বিমে স্টিল দিব 4টা 12 মিলিমিটার ডায়া স্টেট বার 1টা 12 মিলিমিটার ডায়া ইটি এক্সট্রা টপ ঠিক আছে বিম চলে গেল বেজে যাব বেজ দিব হচ্ছে 4 ফিট ইনটু 4 ফিট বেজ বেজ মাটি থেকে বেজের থিকনেস হবে হচ্ছে 15 ইঞ্চি বেজ মাটি থেকে গভীর হবে 4 ফিট গভীরে ঠিক আছে তো বন্ধুরা এই 3% জমিতে দুই বেডরুমের একতলা বাড়ি এবং সামনের দিকে দোকান ঠিক আছে এই প্ল্যানে বাড়িটি নির্মাণ করতে কস্ট হবে TOTAL টোটাল কস্ট বন্ধুরা এই বেডরুম এই বাড়িটি নির্মাণ করতে অর্থাৎ স্ট্রাকচারটি কমপ্লিট করতে স্ট্রাকচার মিন্স হচ্ছে আরসিসি কলাম বিম ছাদ ফুটিং ঠিক আছে এগুলো মোটামুটি কমপ্লিট করতে আপনার খরচ আসবে হচ্ছে 8 লাখ টাকার মতো খরচ আসবে আপনারা মোটামুটি 11 থেকে 12 লাক্স এখন তো ম্যাটেরিয়ালসের দাম বেশি তো 11 থেকে 12 লাখ টাকার মধ্যে আপনারা আশা করছি বিলিংটি কমপ্লিট করে ফেলতে পারবেন একদম সিম্পলি ঠিক আছে তো বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আপনার মূল্যবান মতামতটি কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন ঠিক আছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে